আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন আরা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটা ক্লাসে লেআউট সম্পর্কে আলোচনা করেছিলাম, বৈশিষ্ট্য, গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদেরকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য। আমরা যে বিন্যাসের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে কারখানা বিন্যাসের প্রথম পয়েন্টটা ছিল কি, প্রক্রিয়া বিন্যাস। প্রক্রিয়া বিন্যাসটা কি? প্রক্রিয়া বিন্যাসটা হচ্ছে, আমি আবার বলছি, সমজাতীয় কাজগুলোকে সমজাতীয় কাজ বা ভিত্তিতে যখন পণ্যগুলোকে তোমার একই ধরনের বা একই ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, মানে সমজাতীয় কাজগুলো বা উৎপাদনগুলোকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার কি, প্রক্রিয়া বিন্যাস। তার মানে একটা মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যকে উৎপাদন করা হয় এবং সেটাকে আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়। তাহলে দেখো, সেটা এখন আমরা দেখবো, তার বৈশিষ্ট্য আমরা এখন দেখবো। প্রথমটা দেখো, সমজাতীয় কাজের অন্তর্ভুক্তি। এটা আমরা সংজ্ঞার মধ্যে বলেছি যে কাজগুলো যখন আমরা সমজাতীয়দের ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করব, সেটা হচ্ছে কি, প্রক্রিয়া বিন্যাস। তাহলে প্রক্রিয়া বিন্যাসের কাজ হচ্ছে তোমার কি, সমজাতীয় কাজের অন্তর্ভুক্ত। তার মানে কাজগুলো কি, সমজাতীয় ভিত্তিতে ভাগ করে বিভিন্ন কাজের মাধ্যমে কি, বিভিন্ন ভাগে বিভক্ত করা। এরপরে দেখো, স্বল্প উৎপাদন প্রয়োগ। স্বল্প উৎপাদন কি, একটা প্রতিষ্ঠানে যখন আমি পণ্য উৎপাদন করব, আমার কিন্তু কি, স্বল্প পরিমাণে যদি উৎপাদন করি, তাহলে আমি সেই কাজটা কি বা উৎপাদনটা কি সঠিকভাবে করতে পারবো। আমি যদি প্রতিষ্ঠানে যদি বেশি পরিমাণে উৎপাদন করি বা উৎপাদন প্রয়োগ করি, সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে না, কারণ এটা কি, আমার অপচয় বেড়ে যাবে। তাহলে এটা একটা কি, প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য। এরপরে দেখো, নমনীয়তা। নমনীয়তাটা আমরা ক্লাসে বলেছিলাম, কোনো প্রয়োজনে যখন আমার যখন কোনো প্রয়োজন হবে যে আমি একটা প্রতিষ্ঠানে কোনো কাজগুলোকে পরিবর্তন করতে যাব, আমার প্রয়োজনে, যেটা বলেছিলাম যে পার্টিশন, ঠিক আছে, ওয়াল দিয়ে যে আমরা পার্টিশন দিয়ে থাকি, সেটাকে যদি আমি কাচের মাধ্যমে বা ফ্লাই গ্লাসের মাধ্যমে যদি পার্টিশন দিয়ে থাকি, তাহলে সেটা আমার জন্য কি, দেখতে ভালো লাগবে। এই জন্য আমাদের যদি দরকার হয়, ঠিক আছে, কারণ প্রক্রিয়া বিন্যাসটা হচ্ছে কি, কাজের ভাগ, কাজগুলো কি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া। তাহলে সেই কাজগুলো যখন আমি আলাদা ভাগ করে দেবো, তখন তার যদি নমনীয়তাটা না থাকে বা পরিবর্তনের ব্যবস্থা যদি না থাকে, তাহলে সেটা কি আমাদের জন্য অসুবিধা হয়ে পড়বে। সেই জন্য আমার প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য কি হচ্ছে, অবশ্যই তার এই প্রক্রিয়া বিন্যাসের প্রতিটা কাজে তোমার কি, নমনীয়তাটা থাকতে হবে। এরপরে দেখো, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন। একটা প্রক্রিয়া বিন্যাসের কাজ হচ্ছে কি, প্রতিটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া। তাহলে আমি যদি কাজগুলোকে যদি বিভিন্ন ভাগে ভাগ করে দিই, তাহলে আমার কি, পণ্য উৎপাদন কাজটা কি, বিভিন্ন ভাগে, একটা একটা মেশিনে আমরা কি, ধরো বিস্কুট তৈরি করলাম, ঠিক আছে, কিন্তু ওই মেশিনে আবার আমরা কি, পাউরুটিও তৈরি করতে পারি। তার মানে একই মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য কি উৎপাদন করা সম্ভব, সেটা কিভাবে, প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে। এরপরে দেখো, তত্ত্বাবধান। তত্ত্বাবধানটা কি, তোমার প্রক্রিয়া বিন্যাস হচ্ছে কি, এক একটা কাজ কি আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া। সেই কাজে তোমার অবশ্যই তত্ত্বাবধানের প্রয়োজন পড়ে, কারণ এক জায়গায় যদি আমি শুধু তত্ত্বাবধান করি, তাহলে কিন্তু আমার কাজটা কি সঠিকভাবে করা যাবে না। এই জন্য উচিত কি, আমাদের সুপারভাইজার বা ফোরম্যান এরা আছে, এদের কি আলাদা আলাদা ভাগে কি ভাগ করে দিয়ে আমার কাজটা কি, প্রক্রিয়া বিন্যাসের কাজটা কি করতে হবে। তারপরে দেখো, আন্তঃসম্পর্কিত। আন্তঃসম্পর্কিত মানে কি, একটার সাথে বা একটা কাজের সাথে আরেকটা কি সম্পর্ক ভালো রাখা। তার মানে হচ্ছে যে প্রক্রিয়া বিন্যাসে যে কাজগুলো যখন আলাদা আলাদাভাবে ভাগ করে থাকে, সেখানে যদি একটা উৎপাদনের সাথে বা একটা বিন্যাসের সাথে যখন তোমার সম্পর্কটা যদি ভালো থাকে, তাহলে ওই কাজটাকে মানে কোনো সমস্যা হলে সেখানে কি, ওই বিভাগ বিভক্ত যে করা আছে, সেখানে যদি কোনো সমস্যা, তাহলে এক বিভাগের কাজকে আরেক বিভাগে সেটাকে সমাধান করতে পারে। তা অবশ্যই প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে আন্তঃসম্পর্কিতটা বিবেচনা করতে হবে। এরপরে দেখো, সেবাধর্মী প্রতিষ্ঠানে ব্যবহার। প্রক্রিয়া বিন্যাসে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সেবা প্রতিষ্ঠানে কি ব্যবহার করতে পারি। ধরো, কারণ একটা হসপিটালে বহির্বিভাগে কিন্তু কি বিভিন্ন ধরনের রোগীদেরকে সেবা দিয়ে থাকে, আবার সেই হসপিটালও কি অপারেশনের বা বিভিন্ন ধরনের কাজগুলো কি তোমার করে থাকে। তার মানে এটা সম্ভব হচ্ছে কি, প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে, মানে কাজগুলো একটা প্রতিষ্ঠানে তোমার আলাদা আলাদাভাবেও কি মানে কাজ করা হয়ে থাকে।
এরপর দেখো উৎপাদন নিয়ন্ত্রণ সহজ উৎপাদন তার কাজগুলো প্রক্রিয়া বিন্যাসে কাজ হচ্ছে কাজগুলোকে যখন তুমি আলাদা আলাদা করবা সেই ক্ষেত্রে কর্মীরা তোমাকে তাদের কাজগুলো যখন ভাগ করে দেওয়া হবে সেই ক্ষেত্রে তার উৎপাদনের কাজটাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ কাজগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে এরপর দেখো যন্ত্রপাতির সঠিক ব্যবহার যন্ত্রপাতির সঠিক ব্যবহার কাজগুলো যখন আলাদা করে দেওয়া আছে সেই ক্ষেত্রে আমার যন্ত্রপাতি যদি কোনো সমস্যা হয় বা কোনো জটিল ধরনের কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আমি কি করবো প্রক্রিয়া বিন্যাসের মাধ্যমে সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবো এটাকে সমাধান করতে পারবো তাই অবশ্যই যন্ত্রপাতির সঠিক ব্যবহারের ক্ষেত্রে আমাকে কি প্রক্রিয়া বিন্যাসটাকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে এরপরে দেখো কর্মদক্ষতা অর্জন কর্মদক্ষতা অর্জন কি প্রক্রিয়া বিন্যাসে যখন একটা কাজকে আমি যখন আলাদা আলাদা ভাগ করবো ঠিক আছে সেখানে বিভিন্ন ধরনের কর্মী প্রয়োজন হয় তো যখন তোমার কাজগুলোকে যখন আলাদা আলাদা প্রতিটা কর্মীকে যখন আলাদা আলাদা করে ভাগ করে দিবে সেই ক্ষেত্রে কর্মীরা কি ওই কাজের প্রতি কি পারদর্শী হয়ে পড়ে বা তারা ওই কাজের প্রতি জ্ঞান অর্জন করতে পারে এই জন্য প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে কর্মদক্ষতা অর্জন করা সম্ভব হয় দেখো আমরা যেটা প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য করেছি এই এগুলো কি আবার আমাদেরকে অনেক সুবিধা দিয়ে থাকে বৈশিষ্ট্য প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য যেগুলো এগুলো আবার কি আমাদের সুবিধা দিয়ে থাকে তাহলে যেগুলো আমাদের বৈশিষ্ট্য সেখানকে আমি এগুলো থেকে আমরা কি এই এই প্রকার বৈশিষ্ট্যগুলির মাধ্যমে আমরা আবার কি করে সুবিধা গ্রহণ করতে পারি এরপরে দেখো আমরা পড়েছিলাম কি বৈশিষ্ট্য এবং কি সুবিধা এখন আমরা দেখো যেগুলো সুবিধা এগুলো কিন্তু অসুবিধাও হতে পারে কিছু কিছু কারণে বা কাজে এখন যেটা আমরা দেখবো প্রথমটা হচ্ছে স্থান সংকট প্রক্রিয়া বিন্যাস করতে হলে আমাদের কি করতে হবে অবশ্যই আমাদের পর্যাপ্ত স্থানের প্রয়োজন পড়ে কারণ কাজগুলো আলাদা আলাদাভাবে বিভক্ত করা থাকে এখন সেই ক্ষেত্রে যদি তোমার স্থানটা যদি পর্যাপ্ত না থাকে সেটা কিন্তু বিন্যাস করা প্রক্রিয়া বিন্যাস করা আমাদের পক্ষে সম্ভব না বা কাজগুলোকে সঠিকভাবে করা সম্ভব না তারপর দেখো অপচয় বৃদ্ধি অপচয় বৃদ্ধিটা কি প্রক্রিয়া বিন্যাসে কাজ যখন আলাদা আলাদাভাবে বিভক্ত করা থাকে সেক্ষেত্রে কি আমাদের সময়টাও কি বেড়ে যায় এবং কি কাজের অপচয়টা কি ব্যাপকভাবে বৃদ্ধি পায় কারণ কাজগুলো যখন আলাদা আলাদাভাবে বিভক্ত করা থাকবে সেই ক্ষেত্রে কি কাজের সময়টাও কি আলাদা বিভক্ত থাকার সময়টা কি অনেক সময় কি সময় মতো বা কাজগুলো কি করতে পারে না তাহলে এটাও একটা কি অপচয় বৃদ্ধি তারপর হচ্ছে বিশেষজ্ঞতার অভাব প্রক্রিয়া বিন্যাসের কাজগুলো যখন আলাদা আলাদাভাবে বিভক্ত করা থাকে বা মেশিনগুলো যখন আলাদা আলাদাভাবে বিভক্ত করা থাকে সেক্ষেত্রে আমাদের কি যাদের মানে বিন্যাসের সম্পর্কে যাদের জ্ঞান থাকে সেখানে ওদেরকে আমাদের কি করতে হয় নিয়োগ দিতে হয় সেই ক্ষেত্রে যদি আমি যদি নিয়োগ না দিই বা বিশেষজ্ঞতার অভাব যদি দেখা দেয় সেই ক্ষেত্রে প্রক্রিয়া বিন্যাসটা কি সঠিকভাবে করা সম্ভব হবে না এটা একটা অসুবিধা তারপর দেখো সমন্বয়ের সমস্যা সমন্বয় সমস্যা কি একটা কাজ যখন প্রক্রিয়া বিন্যাসে একটা কাজ যখন আলাদা আলাদা বিভক্ত থাকে তখন একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক বা সমন্বয়টা ভালো রাখতে হবে কারণ কোনো সময় যদি কাজ যদি আমাদের জটিলও দেখা দেয় বা কোনো ধরনের অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের কি সমন্বয় যদি না থাকে সেক্ষেত্রে আমরা কাজটাকে সঠিক প্রক্রিয়া বিন্যাসে কাজটা করতে পারি না এরপরে দেখো ধীর গতি প্রক্রিয়াকরণ ধীর গতি প্রক্রিয়াকরণ কি যখন একটা কাজ আমরা করবো বিভিন্ন ভাগে ভাগ করা থাকবে ঠিক আছে সেখানে যদি তোমার কাজটা যদি অর্ধস্থূপে রেখে দাও বা কাজটা যদি না করো বা ধীরগতিতে করো তাহলে সেটা কি প্রক্রিয়া বিন্যাসের ক্ষেত্রে সেটা সমস্যা দেখা দেয় তার মানে আমার পণ্য উৎপাদনটা কি সঠিকভাবে আমার করা যাবে না তাহলে দেখো শিক্ষার্থীরা আজকে যে বিষয় সম্পর্কে পড়েছিলাম প্রক্রিয়া বিন্যাসের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে বাসায় যদি কোনো সমস্যা প্রক্রিয়া বিন্যাসের সম্পর্কে যদি কোনো সমস্যা হয় বা সমস্যা পড়ে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আবার আমি এই অধ্যায়ের উপরে আরও কিছু বিষয় আলোচনা করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ